দেখছেন কলকাতা টিভি, আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের জেলার সারা দিন। প্রথমে চোখ রাখবো হেডলাইন্সে। বুধবার 108টি পুরভোটের ফল ঘোষণা, কড়া নিরাপত্তায় স্ট্রং রুম, অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নজরদারি প্রশাসনের। পড়ুয়া বিক্ষোভে অচলাবস্থা বিশ্বভারতীতে, 24 ঘণ্টা বেশি সময় ঘেরাও রেজিস্ট্রার, আধিকারিক সহ একাধিক অধ্যাপক। ইউক্রেন থেকে ফিরল বালির পেয়ারি মোহন মুখার্জি রোডের বাসিন্দা অন্বেষা দাস, এখনো সে দেশে আজকে রাজ্যের বহু পড়ুয়া। কংসাবতে নতুন বাঁধ ভেঙে চাষের ক্ষতি দাসপুরে, 81টি মৌজায় বোরো চাষের জমিতে জল, বাঁধের মান নিয়ে অভিযোগ স্থানীয়দের। বন্যপ্রাণী হত্যার অভিযোগে 18 জনকে গ্রেফতার মুর্শিদাবাদে, উদ্ধার একাধিক মৃত বন্যপ্রাণী, ধৃতরা পূর্ব বর্ধমানের বাসিন্দা। শিবরাত্রিতে খুলল তারকেশ্বরের গর্ভগৃহ, রীতি মেনে পুজো ভক্তদের, মন্দির খুললেও করোনা আবহে বন্ধ ছিল গর্ভগৃহ। শিবরাত্রিতে ভক্ত ঢল জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে, করোনা বিধি মেনে পুজো ভক্তদের, মন্দির চত্বরে 10 দিনের মেলা। শিবরাত্রিতে ভক্ত ঢল বক্রেশ্বর মন্দিরে, বিধি মেনে শিবের মাথায় জল ঢালেন ভক্তেরা, মন্দির চত্বরে নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা। নিউ জলপাইগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত এসি কোচে টয় ট্রেন চালু, ধসের কারণে এখনই পুরো যাত্রাপথ নয়, জানালো রেল। পোকার হাত থেকে বেগুনের রক্ষায় পশ্চিম বর্ধমানের কৃষি বিশেষজ্ঞদের উদ্যোগ, কীটনাশকের বদলে পোকার দমনে ফাঁদ জমিতে। বিস্তারিত খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। শ্রীরামপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের 7 নম্বর এবং দক্ষিণ দমদম পুরসভার 33 নম্বর ওয়ার্ডের 4 নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণ হলো। মঙ্গলবার সকাল থেকেই কমিশনের যাবতীয় পদ্ধতি মেনে আরও 800 নিরাপত্তার মধ্যে সকাল থেকেই জলে ভোট গ্রহণ, থাকে কড়া পুলিশি প্রহরা। বুথে ভোটার রাস্তা, ঢোকার রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়। বুথের আশপাশে কোনো জমায়েত চোখে পড়লেই তা হচ্ছে দেয় পুলিশ, লাইনে দাঁড়িয়ে শান্তিতে ভোট দেন ভোটাররা। রবিবার পুরো ভোটে ওই ওয়ার্ডগুলির 2টি বুথে এই কিছু ছবি নজরে আসে, তাই এই ওয়ার্ডের বুথগুলিতে পুনরায় ভোটের নির্দেশ দেন। সেই মতোই হলো ভোট গ্রহণ। শ্রীরামপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের 7 নম্বর এবং দক্ষিণ দমদম পুরসভার 33 নম্বর ওয়ার্ডের 4 নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণ হলো। আজ সকাল থেকেই কমিশনের যাবতীয় নীতি নিয়ম এবং পদ্ধতি মেনেই ভোট গ্রহণ হয়। সকাল থেকেই 800 নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গ্রহণ হয়েছে। কড়া নিরাপত্তা এবং প্রহরার ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের তরফে। বুথে ঢোকার রাস্তা ব্যারিকেড করে দেওয়া ছিল। বুথের আশেপাশে কোনো রকম জমায়েত পড়লেই, চোখে পড়লেই তা হঠিয়ে দিচ্ছিল প্রশাসন। লাইনে দাঁড়িয়ে শান্তিতে ভোট দিয়েছেন ভোটাররা, এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার 108টি পুরো ভোটের ফল ঘোষণা, তার আগে কড়া নিরাপত্তায় স্ট্রং রুমগুলি। বর্ধমান পুরসভার 35টি ওয়ার্ডের ভোট গণনা হবে বর্ধমান UIT কলেজে। কলেজ চত্বরে যাবতীয় নিরাপত্তা রাখা হয়েছে, সারা হয়েছে প্রস্তুতিও। পুলিশের ঘেরাটোপে রাখা হয়েছে কালনা, কাটোয়া, মেমারি, দাইহাট এবং ঘুষকরা পুরসভা স্ট্রং রুমগুলি। পুরো ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ফলাফলের দিন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাড়তি নিরাপত্তা রেখেছে প্রশাসন। আগামীকাল 108টি পুরসভার ফল ঘোষণা হবে, তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে স্ট্রং রুমগুলি। বর্ধমান পুরসভার 35টি ওয়ার্ডের ভোট গণনা হবে বর্ধমান UIT কলেজে। কলেজ চত্বরে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা 800 করা হয়েছে, সমস্ত রকম প্রস্তুতি সেখানে তৈরি, স্ট্রং রুম কঠোর নিরাপত্তায় মোড়া রয়েছে। পুলিশের ঘেরাটোপে রাখা হয়েছে কালনা, কাটোয়া, মেমারি, দাইহাট এবং ঘুষকরা পুরসভা স্ট্রং রুমগুলিকে। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। চন্দন, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, কাল ভোট গণনা? একদমই, আর কয়েক ঘন্টা মাত্র হাতে সময় রয়েছে, কিন্তু যেদিন থেকে ভোট গণনা যে বাক্সগুলো বন্দী করা হয়েছে, বলা যেতে পারে যে ঘরবন্দি করা হয়েছে, নজরদারি মারফত সিসিটিভি লাগিয়ে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে, মোতায়েন করা রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, অর্থাৎ নিশ্চিত নিরাপত্তায় সেইটা যে যে স্ট্রং রুম গুলো রয়েছে এবং তার ভেতর যে সব প্রার্থী রয়েছে সেই সব প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে আগামীকাল। বলা যেতে পারে কাটোয়া, গাইহাট, ঘুষকরা, মেমারি
এবং বর্ধমান পৌরসভা নিশ্চিত নিরাপত্তার মধ্যে স্ট্রংরুমগুলিতে যে সমস্ত ব্যালট বক্সগুলি রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রয়েছে এবং কালকে খোলা হলেই তারপর প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। সুচেতনা, ধন্যবাদ চন্দন, কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। মধ্যমগড়া পৌরসভার 28টি ওয়ার্ডের ভোট গণনা হবে বারাসত গভর্নমেন্ট স্কুলে এবং বারাসত পৌরসভার 35টি ওয়ার্ডের গণনা হবে গভর্নমেন্ট কলেজে। ইতিমধ্যে প্রস্তুতি সেরে রেখেছে নির্বাচন কমিশন। বারাসত গভর্নমেন্ট স্কুল এবং কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। উত্তর চব্বিশ পরগনায় যাতে ভোটের ফলাফলের পরে কোনো ধরনের ঝামেলা না হয় তার জন্য বাড়তি নজর রেখেছে প্রশাসন। আগামীকাল রাজ্যের 108টি পুরসভার নির্বাচনের ফলাফল ঘোষণা। তমলুক, কাঁথি ও এগরা পুরসভাতেও ভোট গণনা হবে। তমলুক পুরসভার ভোট গণনা হবে তমলুক মহকুমা শাসক দফতরে। কাঁথি পুরসভার ভোট গণনা হবে বালিকা বিদ্যালয় এবং এগরা পুরসভার ভোট গণনা হবে এগরা মহকুমা দফতরে। তমলুক পুরসভার আসনের সংখ্যা 20টি, কাঁথি পুরসভার 21টি এবং এগরা পুরসভার 14টি আসনের ভাগ্য নির্ধারণ হবে। গণনার কেন্দ্রগুলিতে প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থাও দেওয়া হয়েছে। নজরদারি চালানোর জন্য স্ট্রং রুমগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আগামীকাল 108টি পুরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তমলুক, কাঁথি এবং এগরা পুরসভাতেও ভোট গণনা রয়েছে আগামীকাল। তমলুক পুরসভার ভোট গণনা হতে চলেছে তমলুক মহকুমা শাসক দফতরে। এগরা পুরসভার ভোট গণনা হবে এগরা মহকুমা দফতরে। তমলুক পুরসভার আসন সংখ্যা 20টি, কাঁথি পুরসভার 21টি আসন সংখ্যা, অন্যদিকে 14টি আসন সংখ্যা এগরা পুরসভার। এই সবকটি আসনেরই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আগামীকাল। গণনা কেন্দ্রগুলিতে প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। 800 নিরাপত্তায় রয়েছে স্ট্রং রুম। নজরদারি চালানোর জন্য স্ট্রং রুমগুলিতে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে। এই নিয়ে কথা বলবো প্রতিনিধি কাজল মাইতির সঙ্গে। কাজল, আগামীকাল ভোট গণনা, তমলুক, কাঁথি, এগরার পুরসভাগুলিতেও ভোট গণনা, কি পরিস্থিতি সেখানে, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে কতটা দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে? দেখো, যে আগামীকাল যে রাত পোহালে যে পৌর নির্বাচনের যে গণনা এবং সেটা 108টি যে পৌরসভার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভা, এগরা পৌরসভা এবং কাঁথি পৌরসভা, এই 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 তিনটি যে পৌরসভা, তিনটি পৌরসভার আগামীকাল সকাল থেকেই কিন্তু এর শুরু হবে গণনা। এবং যেটা বলা যায় যে কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু এই গণনা শুরু হবে সকাল 8টায়। এবং যেসব এগুলো যে ইভিএম গুলো স্ট্রং রুমে রাখা হয়েছে সেখানে কিন্তু আমরা আজকে সকালে চিত্র দেখতে পেয়েছি যে সেখানে কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুমের মধ্যে একেবারে সিল করে রাখা হয়েছে ইভিএম গুলো। এবং সেখানে যে সিসি ক্যামেরা রয়েছে সেগুলো কিন্তু নিচে একটি জায়গায় সেই চিত্রগুলো দেখতে পাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু সেখানে বসে আছে 24 ঘন্টা, তারা কিন্তু ওখানে দেখছে। এবং কালকে সকাল থেকেই যে একেবারে কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু গণনা শুরু হবে। তাম্রলিপ্ত পৌরসভার গণনা হবে তমলুক মহকুমা শাসকের দপ্তরে, কাঁথিতে যে গণনা হবে একেবারে এসডি অফিসের সামনে বোম্বা বালিকা বিদ্যালয়, এবং এগরা পৌরসভার গণনা হবে এগরা মহকুমা শাসকের দপ্তরে। ফলে তিনটি জায়গায় যে গণনা হবে সেটা নিয়ে কিন্তু জেলা প্রশাসন একেবারে কড়া নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে। সুচেতনা, ধন্যবাদ কাজল, কথা বলছিলাম প্রতিনিধি কাজল মাইতির সঙ্গে। আগামীকাল রাজ্যের 108টি পুরসভার নির্বাচনের ফলাফল ঘোষণা। পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও ভোট গণনা রয়েছে। তমলুক, কাঁথি, এগরা পুরসভারও ভোট গণনা রয়েছে আগামীকাল। কড়া নিরাপত্তা রাখা হয়েছে এই মুহূর্তে স্ট্রং রুমগুলিতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরাও মোতায়েন করা হয়েছে। পুরো ভোটের ফলাফল গণনার শেষ প্রস্তুতিতে বিভিন্ন জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং গঙ্গারামপুর পুরো ভোটের গণনা রয়েছে। মঙ্গলবার দুই কেন্দ্রে যাবতীয় সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। বালুরঘাট পুরসভার ভোট গণনা হবে বালুরঘাট কলেজে, পাশাপাশি গঙ্গারামপুর পুরসভার গণনা বুনিয়াদপুর কলেজে। রবিবার ভোট শেষ হওয়ার পরই দুটি গণনা কেন্দ্র কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। গণনার আগের মুহূর্তের শেষ প্রস্তুতি এই দিন খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকরা। দেখতে পাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা রীতিমতো খতিয়ে দেখছেন গণনার আগের শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা এগিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা এবং সমস্ত ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখলেন আধিকারিকেরা। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে
বালুরঘাটের ভোট গণনার আগের দিনের শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখছেন আধিকারিকেরা। রবিবার ভোট শেষ হওয়ার পরই দুটি গণনা কেন্দ্র কড়া নিরাপত্তার চাদরে মুলে ফেলেছে পুলিশ। অচলাবস্থা জারি বিশ্বভারতীতে, 24 ঘণ্টা ধরে ঘেরাও রেজিস্ট্রার, জনসংযোগ আধিকারিক সহ বেশ কিছু অধ্যাপক। মূলত অবিলম্বে খুলতে হবে হস্টেল, অনলাইনে পঠন পাঠনের পরে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না, এই দাবির পাশাপাশি অন্য বেশ কিছু দাবিতে সোমবার থেকে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। সোমবার বিশ্বভারতীর সব বিভাগেই বন্ধ ছিল পঠন পাঠন। অন্যদিকে বিশ্বভারতীর রেজিস্ট্রার ও জনসংযোগ আধিকারিককে ঘেরাও করে রেখেছেন বিক্ষোভরত পড়ুয়ারা। তাদের দাবি না মানা হলে বিক্ষোভ চলবে বলেও জানিয়েছেন পড়ুয়ারা। হস্টেল অবিলম্বে খুলতে হবে, পাশাপাশি অনলাইন পঠন পাঠন করিয়ে অফলাইন পরীক্ষা নেওয়া যাবে না, এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা সে পরীক্ষার সময়সীমা বর্ধিত করতে হবে। এই তিন দফা দাবি নিয়ে কার্যত বলা যেতে পারে যে সোমবার থেকে উত্তাল হয়ে উঠেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতন। আমরা যে ছবি বিশেষ করে দেখতে পাচ্ছি বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে উঠে আসছে, সোমবার সকাল থেকে আমরা দেখতে পেরেছিলাম যে বিশ্বভারতীর সমস্ত ভবন, পাঠ্যভবন থেকে শুরু করে সঙ্গীত ভবন, শিক্ষা ভবন, এমনকি বিদ্যাভবন, সমস্ত ভবনেই কিন্তু কার্যত বলা যেতে পারে যে পঠন পাঠন বন্ধ করে দেওয়া হয়। এবং সোমবার দুপুর 12টা থেকে কার্যত প্রায় 24 ঘণ্টা অতিক্রম করে গেল, রাতভর কিন্তু দফায় দফায় কিন্তু কার্যত বিশ্বভারতীর যিনি জনসংযোগ আধিকারিক রয়েছেন, পাশাপাশি বিশ্বভারতীর রেজিস্ট্রার, তারা কিন্তু ঘেরাও হয়ে রয়েছেন বিশ্বভারতীর যে সেন্ট্রাল অফিস সেই উপাচার্য সেই দপ্তরে। এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ বলা যেতে পারে যে মঙ্গলবার সকাল থেকেই বিশ্বভারতীর যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন, অর্থাৎ কর্মী অধ্যাপকরা রয়েছেন, তারা কিন্তু প্রচুর সংখ্যক যারা রয়েছেন এমপ্লয়িরা, তারা কিন্তু সেন্ট্রাল অফিসের সামনে কিন্তু জমায়েত করেছেন। তারা অফিস করতে এসেছিলো এমনটাই কিন্তু খবর, কিন্তু অফিস তারা করতে পারছে না। আন্দোলনকারী যারা পড়ুয়ারা তাদেরকে কেউ ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানকার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা পরিষ্কার দাবি করছেন যে আমাদের যে তিন দফা দাবি রয়েছে, অর্থাৎ হস্টেল খোলা, এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানো, এছাড়াও অনলাইন ক্লাস করিয়ে অফলাইন পরীক্ষা নেওয়া যাবে না, এই দাবিতেই কিন্তু কার্যত তারা কিন্তু অনড় রয়েছে। এবং তারা বলছে যে যতক্ষণ না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে আমাদের যে দাবি, অর্থাৎ ছাত্রছাত্রী যে দাবি সেই দাবি না মানছে, ততক্ষণ পর্যন্ত এই ঘেরাও কর্মসূচি কিন্তু লাগাতার কিন্তু চলবে। 12 ঘণ্টা পেরিয়ে গেছে, 14 ঘণ্টা আমরা ঘেরাও করে রেখেছি, এবং আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে তিনটে দাবি নিয়ে আমরা নেমেছি সেই তিনটে দাবি মেনে নিন, নোটিশ বার করুন, আমরা অবস্থান তুলে নেব। কিন্তু এখনও পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে সেরকম কোনো সদুত্তর পাওয়া যায়নি, কোনো বক্তব্যই আসেনি, তাই যতক্ষণ না কোনো বক্তব্য আসবে আমরা ঘেরাও চালিয়ে যাব। এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম সাড়া শব্দ পাইনি, আমরা ঘেরাও চালিয়ে যাব। কালকেও পঠন পাঠন যে হচ্ছে মানে হওয়ার কথা রয়েছে সেগুলো আমরা বন্ধ করবো, ধর্মঘটের ডাক দিয়েছি, ধর্মঘট চলবে। এবং স্বতঃস্ফূর্তভাবে প্রচুর ছাত্রছাত্রী আমাদের এই মুভমেন্টে অংশগ্রহণ করছে, তারা আসছে, কর্তৃপক্ষ ওখানে খুব দৃঢ়ভাবে বসে রয়েছেন, এবং আমরা আমাদের প্রতি আমাদের যে দাবি তাতে সেই দাবি নিয়ে একদম দৃঢ়। আমরা এখনও পর্যন্ত ওই 13-14 ঘণ্টা ঘেরাও চলছে, সকাল 12টা থেকে ঘেরাও শুরু হয়েছে। সব মিলিয়ে কার্যত বলা যেতে পারে যে একটা অচল অবস্থার পরিবেশ তৈরি হয়েছে রবিতীর্থে। পাশাপাশি অবশ্যই এই সামগ্রিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি, আর রেজিস্ট্রারের সঙ্গে কথা বলছি, পিআর সঙ্গে কথা বলছেন, তারা বলছে উপাচার্য ছাড়া এই বিষয়ে কেউ কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সব মিলিয়ে পড়ুয়া বিক্ষোভকে ঘিরে আবারও অশান্ত, আবারও উত্তাল শান্তিনিকেতন। বীরভূমের শান্তিনিকেতন থেকে ক্যামেরায় সৌরভের সঙ্গে মনা বীরবংশী, কলকাতা টিভি। জেলার সর্বদিন একটা বিরতি, সঙ্গে থাকুন। কাঁথি পুরসভা নির্বাচনে বিজেপির গণনা বন্ধের আর্জি খারিজ, কমিশনকে 7ই মার্চের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে অডিট করানোর নির্দেশ। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, কাঁথিপুর এলাকায় বুথ দখলের অভিযোগ বিজেপি, পুনর্নির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ গেরুয়া শিবির, সিসিটিভি ভাঙার অভিযোগ বিরোধীদের, গণনা বন্ধের আর্জি জানায় বিজেপি, তা খারিজ করেই অভিযোগের সাপেক্ষে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এদিন শুনানিতে বিজেপি আইনজীবী পাটুয়ালিয়ার দাবি, আদালতের নির্দেশ মেনে কাঁথিতে পুরভোট হয়নি, বুথে বুথে থাকা সিসিটিভি কাজ করেনি, 100-এর মধ্যে প্রায় 68টি ক্যামেরা নষ্ট করা হয়েছে, রাজ্য সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়েছে, রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র প্রকাশ্যে হুমকি দিয়েছেন, সর্বত্র বুথ দখল হয়েছে, কমিশনে বারে বারে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। বিজেপি আইনজীবীর অভিযোগ উড়িয়ে পাল্টা কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন,
বিরোধীদের সিসিটিভি ভাঙার অভিযোগ ভিত্তিহীন। আদালতের নির্দেশে পর্যবেক্ষক নিয়োগ হয়েছে, সমস্ত অভিযোগের তদন্ত হয়েছে। বুথ দখল সন্ত্রাস নিয়ে বিজেপি প্রার্থীদের অভিযোগ মিথ্যা। এরপরেই আদালতের পর্যবেক্ষণ না হওয়া পর্যন্ত গণনা পিছিয়ে দেওয়ার কথা বলেন বিজেপি আইনজীবী। পাল্টা কমিশনের আইনজীবীর দাবি, ভোট গণনা স্থগিত করা যায় না, আইনি কোনো সংস্থান নেই। শুনানি শেষে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ গণনা বন্ধের আর্জি খারিজ করেন। আদালতের নির্দেশ, বিজেপির গণনা বন্ধের আবেদন খারিজ। কমিশনকে 7 মার্চের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। মামলার নির্দেশের উপর কাঁথি নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করবে। কাঁথি পুরসভার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। রাজ্য নির্বাচন কমিশন তার রিপোর্টে প্রস্তাব দেবে সিসিটিভি ফুটেজগুলি কোন নিরপেক্ষ সংস্থাকে দিয়ে অডিট করানোর। গণনার উপরে স্টে নয়, গণনা যেরকম হবে হবে, বাট দ্য রেজাল্ট উইল অ্যাবাইড বাই দ্য হোয়াট এভার ইজ দ্য আউটকাম অফ দ্য রিট পিটিশন। তো রিট পিটিশনে যা হবে দ্যাট উইল অ্যাবাইড। যদি রিট পিটিশনে পাওয়া যায় যে আমাদের অ্যালিগেশন যেগুলো আমরা দিয়েছি সেগুলো সত্যি আফটার অডিট অফ সিসিটিভি অ্যান্ড এভরিথিং এলস প্রপার ইনভেস্টিগেশন, তাহলে ইলেকশন ক্যান্সেল করা হবে। মামলার পরবর্তী শুনানি 11 মার্চ। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। বিজেপি কথায় কথায় হাইকোর্টে যাচ্ছে। কমিশনের নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ভিত্তিহীন বলে হাইকোর্ট আবেদন খারিজ করেছে। কাঁথি পুরসভার গণনা বাতিল নিয়ে বিজেপির দাবি প্রসঙ্গে মন্তব্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এটা অত্যন্ত মানে হাস্যকর একটা ব্যাপার যে কথায় কথায় হাইকোর্টের কাছে চলে যাচ্ছে। এটা নিশ্চিতভাবে যে হাইকোর্টের বিচার পাওয়ার অধিকার সবার আছে, সে যে কোনো রাজনৈতিক দলের আছে, যে কোনো ইন্ডিভিজুয়ালের আছে। কিন্তু বুঝতে হবে তো হাইকোর্ট কেন এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন করেছে তার মধ্যে তারা কেন ইন্টারভেন করতে যাবে। সুতরাং সেই জন্য খারিজ হয়েছে। কাঁথি পুরসভা নির্বাচনে গণনা বন্ধের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে। তবে বুথ এবং ভোটের আশেপাশে কোনো সন্ত্রাস হয়েছে কি না তা খতিয়ে দেখে 7 মার্চের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে অডিট করানোর নির্দেশও দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশকে সমর্থন করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সিসিটিভি খতিয়ে দেখলেই সত্য বেরিয়ে আসবে এবং ফের ভোটের নির্দেশ দেওয়া হবে বলে জানান তিনি। স্থগিতাদেশ তো কেউ চাইনি, হাইকোর্ট তো ভালো অর্ডার দিয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সমস্ত সিসিটিভি ফুটেজ ফরেন্সিক করতে বলেছে। সব ফরেন্সিক সিসিটিভি হলেই ভোট বাতিল হবে, কোনো চিন্তার কারণ নেই আপনাদের তো ভাব। অন্যদিকে ইউক্রেনে পড়তে গিয়ে আটকে বহু ভারতীয় পড়ুয়া, কিন্তু ভারতীয় সরকারের উদ্যোগে বহু পড়ুয়া ফিরেছে দেশে। সেই রকমই ইউক্রেন থেকে সোমবার রাতে ঘরে ফিরল বালির পেয়ারি মোহন মুখার্জি রোডের বাসিন্দা অন্বেষা দাস। পরিবার সূত্র খবর, 2020 সালের ডিসেম্বর মাসে ভারত থেকে ইউক্রেনের ডাক্তারি পড়তে যান তিনি। হঠাৎই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় চরম উৎকণ্ঠায় ভুগছিল পরিবারের লোকজন। অন্বেষা দাস জানান, ইউক্রেনে কারফিউ চলায় পানীয় জলও কিনে খেতে হচ্ছিল, টাকা তোলার জন্য এটিএমে পড়েছিল ব্যাপক লাইন, ইউনিভার্সিটি মেস বন্ধ থাকলেও চালু ছিল ভারতীয় মেস, সেখান থেকেই মিলছিল খাবার। ভারতীয় দূতাবাসের সহায়তায় ইউক্রেন সীমান্ত আসে অন্বেষা সহ তার সহপাঠীরা, তারপর ভারতীয় বিমানে দেশে ফিরে এসে মেয়ের ফিরে আসায় যথেষ্ট আনন্দিত পরিবারের সদস্যরা। যুদ্ধটা শুরু হলো তারপর থেকে আমি বেশ মানে সবার মধ্যে একটা ভয় কাজ করতো, তারপরে সন্ধ্যেবেলার দিকে ভয়টা বাড়তো, কারণ সন্ধ্যেবেলার দিকে আমাদের লাইট টাইটগুলো অফ করে বসে থাকতে হচ্ছে, মানে যে কোনো সময় সাইরেন টাইরেন বাজতো, আমরা বাংকারে গিয়ে বসে থাকতাম, এরকম অবস্থায় ছিলাম ওখানে। আর এই তারপরে মানে যবে থেকে আমাদের এই ইভ্যাকুয়েশনের শুরু হলো প্ল্যান, তবে থেকে একটু সুস্থি হলো যে আমরা হ্যাঁ ঠিক আছে যেমন করেই হোক বাড়ি ফিরছি, একটু হয়তো কষ্ট হবে যা রাস্তাতে কিন্তু আমরা ফিরবো বাড়িতে, এরকম। আমাদের কিছু না, আমাদের ওখান থেকে জাস্ট ইউনিভার্সিটিতে বেরিয়ে আমাদের বর্ডার ক্রস করার যে ওই পার্টটা একটু টাফ ছিল, মানে প্রচণ্ড টাফ ছিল, ওখানে হাঁটা, একটা বর্ডারের ওই জায়গাটাতে হাঁটা, ডেঞ্জারাস জোনে হাঁটা, তারপর ওখান থেকে বর্ডার ক্রস করাটা মেইন ছিল, মানে বর্ডার ক্রস করে সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য সবাই বেরোতে চাইছে। তো ইন্ডিয়ান এম্বাসি যথেষ্ট আমাদের জন্য করেছে আর আমরা ওখান থেকে পার করতে পেরেছি, এটাই আমরা লাইক খুব লাকি, উই আর লাকি দ্যাট আমি ক্রস করতে পেরেছি। কিন্তু আমার দাবা ওখানে আমাদের দুখানা মেস আছে, একটা ইন্ডিয়ান মেস, একটা ইউক্রেনের মেস। তো ইউক্রেনের মেসটা বন্ধ হয়ে গেছিলো ইতিমধ্যে, আর ইন্ডিয়ান মেসটা আমাদের একটা বেলা খাওয়া দিয়েছিলো, আর বাকি ওখানে সুপার মার্কেটগুলো কেন সবাই তো ওখানে ওই পরিস্থিতিতে সবাই নিজের এক সপ্তাহ দু সপ্তাহ এরকম খাওয়া স্টক। ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে আলিপুরদুয়ারের বাসিন্দা তন্নিষ্ঠা রায়।
তনুষ্ঠার বাবা মা জানান, 3 বছর আগে ইউক্রেনে ডাক্তারি পড়তে যান তনুষ্ঠা। কিয়েভের এক ফ্ল্যাটে ভাড়া দিয়ে থাকছিলেন তিনি। রাশিয়ার হঠাৎ আক্রমণে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে চলে যান তিনি। সেখানে থেকে ট্রেনে চেপে কোভেলের দিকে রওনা হয়েছেন তিনি, যাতে ইউক্রেনের কোনো সীমান্ত এলাকায় গিয়ে দেশের বিমান ধরার কথা তনুষ্ঠার। এই পরিস্থিতিতে কথা শুনে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন তার বাবা মা। মেয়ের বাড়ি না আসা পর্যন্ত দুশ্চিন্তা কাটছে না পরিবারের। ওরা হচ্ছে নিচেই কলেজের যে বেসমেন্টে ছিল বলে ওরা বাইরের যে পরিস্থিতি একটা ভয়ানক কিছু পরিস্থিতি বা হচ্ছে সেটা মানে বিশেষভাবে টের পাচ্ছে না, কিন্তু বেসমেন্টে থাকলে পরে আর এগুলো হচ্ছে বাইরে না দেখলে পরে টেরও পাওয়া যায় না। আর যখন মানে ওরা হোস্টেলের উপরেই যায়, কোনো কিছু খাওয়ার টাইম পেয়ে যায় খাওয়া বানানোর জন্য, তখন চারপাশে দেখে যে এরা যে চারপাশে যে আগে যে দৃশ্য ছিল ওগুলো সব খতম হয়ে গেছে। এবং আর এমনও বলছিলো যে মেয়ে আমরা গোলাবারুদের ইয়ে ওখানে চারিদিকে বোমবার ঘটছে বা ইয়ে শব্দ পাচ্ছি, তাই ওই হিসাবে ওরাও খুব বেরোতো না। জব 5-10 মিনিটের জন্য খাওয়া নেওয়ার জন্য, শুধু হোস্টেলের উপরে যেত খাওয়া নেওয়ার জন্য। 27 ফেব্রুয়ারি যখন শুনল যে আরও জোরালো হচ্ছে, 27 নাকি আরও জোরালো ছিল, সে তার চারত্রে অ্যাটাক করছে বা গোলাবর্ষণ হচ্ছে, তখন মেয়ে একটু নার্ভাস হয়েছিল। নার্ভাস হয়ে বিকেলের দিকে বললো যে এরকম, ওর মাকেও বলতো বললো কথাটা যে এরকম হয়তো বাড়ি যাওয়ার সম্ভাবনা খুব না ফিরতে পারে। কালকের দিনটা এরকম পুর মানে খুবই ইয়ে ছিল, খারাপই ছিল। রাত্রিবেলা আমাদের ঘুম ছিল না, টেনশনে ছিল, ওরাও টেনশনে ছিল। 28 তারিখ কার্পুর শেষ হওয়ার পর ওখান থেকে জারি করলো যে তোমরা আজকে বেরিয়ে যাও, এখন একটু স্বস্তিতে আছে, এখন একটু স্বস্তিতে আছে। ইউক্রেন থেকে বহু ভারতীয় পড়ুয়া দেশে ফিরলেও অনেক পড়ুয়াই এখনও সে দেশে আটকে রয়েছেন। সেই রকমই ধূপগুড়ির কাজীপাড়া গ্রামের বাসিন্দা আশিস বিশ্বাস। পরিবার সূত্রে খবর, 2021 ফেব্রুয়ারি মাসে ডাক্তারি পড়তে ইউক্রেন পাড়ি দেন আশিস। ছেলে ইউক্রেনে থাকলেও নিয়মিত বাবা মার সঙ্গে যোগাযোগ রাখত সে, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বদলে যায় সবকিছু। যুদ্ধের খবর কানে আসতেই উদ্বেগের মধ্যে পড়েন পরিবারের লোকজন। আশিসের বাবা বাবন বিশ্বাস জানান, ইউক্রেন সীমান্তে কানকিভ এলাকায় রয়েছেন আশিস সহ তার সহপাঠীরাও। বাংকারে আশ্রয় নিয়েছেন তারা, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হবে বলে আশ্বাস দিয়েছে ভারত সরকার। ঘরের ছেলে যাতে দ্রুত সুস্থভাবে ঘরে ফিরে আসে সেই অপেক্ষায় দিন গুনছে পরিবারের লোকজন। রাশিয়া এবং ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের পক্ষে সারা বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ নাগরিকরা প্ল্যাকার্ড হাতে আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার বসিরহাটে যুদ্ধ থামানো এবং শান্তির বার্তা নিয়ে পথে নামল সাম্রাজ্যবাদী ফোরাম। আন্দোলনকারীদের দাবি, সাধারণ নাগরিকদের মৃত্যু পাশাপাশি ভারতীয় পড়ুয়ারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইউক্রেনে আছেন, অবিলম্বে যুদ্ধ থামিয়ে ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে হবে বলে জানান তারা। বসিরহাট টাউন হল থেকে ত্রিমোহনী পর্যন্ত হাতে প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তারপর জো বাইডেন এবং ভ্লাদিমির পুতিনের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। কংসাবতী নদীর নবনির্মিত বাঁধ ভেঙে বিপত্তি, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা। 2 মাস আগে পঞ্চায়েত সমিতির উদ্যোগে 8 লক্ষ টাকা খরচে দাসপুরের কমলেঝোর এলাকায় কংসাবতীতে তৈরি হয়েছিল বাঁধটি, তবে অত্যধিক জলের চাপে ভেঙে পড়ে বাঁধটি। এর জেরে দাসপুরের 81টি মৌজায় বোরো চাষে সংকট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই জলস্তর বাড়ছিল এবং বাঁধ নির্মাণ কাজও সঠিক হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসনকে নির্মাণ কাজ নিয়ে বারবার অভিযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি। বাঁধ ভাঙার জেরে চাষের জন্য বেঁধে রাখা জল বেরিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন চাষিরা। এই বাঁধটা আজ 2 মাস আগে থেকে বাঁধা হচ্ছিল, এমন একজন কন্ট্রাক্টরকে এই বছর দেওয়া হয়েছে যে মাটি, খড়, বাঁশ, লেবার সেইভাবে ভালোভাবে দিতে পারেনি, যার কারণে বাঁধটা জল বাড়তে কন্ট্রাক্টর এবং প্রশাসনিক লোক এখানে সেইভাবে আসেনি, দেখাশোনাও করেনি, যার জন্যে বাঁধটা আজ
এই 10:30টার পরে বাঁধটা ভেঙে গেল। বাঁধটা ভেঙে যাওয়ার পরে 81টা মৌজার ধান চাষিদের খুবই ক্ষতি হলো। পুকুর ডোবাতেও জল মানুষ পাবেনি, এক ধরনের খুব জল সংকটে ভুগবে। এই বেশ কিছুদিন বর্ষা আসার আগে পর্যন্ত জল সংকটে মানুষ ভুগবে। যাতে এই বাঁধটা আবার বাঁধা যায় তার জন্য প্রশাসনিক লেভেলের কাছে আমাদের অনুরোধ, যাতে এই বাঁধটাকে আবার পুনরায় বাঁধা। এখন একটা বিরতি, আরো অনেক খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। পাহাড়ে টয় ট্রেন সফরকালে অনেক পর্যটকই গরমের কথা জানিয়েছিলেন। গরমের হাত থেকে রেহাই দিতে মঙ্গলবার থেকে নিউ জলপাইগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত এসি কোচের টয় ট্রেন চালাতে শুরু করলো রেল কর্তৃপক্ষ। তবে ধসের কারণে তিনধারিয়া থেকে কার্শিয়াং পর্যন্ত টয় ট্রেন যাত্রা এখনই সম্ভব হচ্ছে না। যাত্রীদের ওইটুকু পথ বাসে নিয়ে যাওয়া হবে। কার্শিয়াং থেকে ফের টয় ট্রেনে চাপবেন যাত্রীরা। রেলের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। টিম্বার ট্যুরিজম ইংরেজি বর্ণমালার এই তিনটি টি এর জন্য বিখ্যাত রয়েছে উত্তরবঙ্গ। তিনটি টি কে আরো ঐতিহ্যবাহী করে তুলেছে আরো এক জোড়া টি, সেটি হলো দার্জিলিং পাহাড়ের টয় ট্রেন। দেশ বিদেশের পর্যটকের কাছে অত্যন্ত জনপ্রিয় পাহাড়ের এই টয় ট্রেন সফর, সেই সফরের নতুন সংযোজন এসি ট্রেন। শিলিগুড়ি থেকে তিনধারিয়া যেতে পর্যটকেরা গরমের কথা জানিয়েছিলেন রেল কর্তৃপক্ষকে। পর্যটকদের কথা ভেবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত এসি কোচের টয় ট্রেন চালাতে শুরু করল। এদিন 18 জন যাত্রী নিয়ে দুটি এসি কোচ সহ তিনটি কামরার ট্রেনটি যাত্রা শুরু করল। যদিও ধসের কারণে তিনধারিয়া থেকে কার্শিয়াং পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে, লাইন পরিষ্কার না হওয়া পর্যন্ত আপাতত জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি তিনধারিয়া স্টেশন পর্যন্ত যাবে। সেখান থেকে যাত্রীদের কার্শিয়াং পর্যন্ত বাসে নিয়ে যাওয়া হবে। এরপর কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনে যাবেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষের আশা, আগামী এক সপ্তাহের মধ্যে তিনধারিয়ার ধস সরি ট্রেন চালানো যাবে। एसी सर्विस स्टार्ट कर रहे हैं एनजेपी टू दार्जिलिंग, तो ये एक टूरिस्ट के बेनिफिट के लिए, क्योंकि अभी समर सीजन में बहुत सारा डिमांड रहता है कि कर्शियांग तक काफ़ी गर्मी पड़ती है, उसके ऊपर तो ठंडा आ जाता है, लेकिन अप टू कर्शियांग पैसेंजर्स का ये डिमांड था कि थोड़ा सा कम्फर्ट मिले। पूरा इतिहास में जितना लोग चढ़े थे ट्रेन में सेप्टेम्बर से जनवरी तक, हम लोग का उससे करीब 15% ज्यादा लोग चढ़े हैं। গরমের হাত থেকে রেহাই দিতে রেল কর্তৃপক্ষের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। मेरा फर्स्ट ट्रिप है ये टॉय ट्रेन के साथ और एसी कोचेस हैं, तो बहुत अच्छा लग रहा है इसको देखकर, और देखते हैं रास्ते में क्या-क्या एक्सप्लोर करने मिलता है। अब कहां तक जाएंगे? हम लोग दार्जिलिंग तक जाएंगे। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, 1 এপ্রিল থেকে ওই ট্রেনের সঙ্গে ভিস্তাডোম কোচও থাকবে। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বন্যপ্রাণী হত্যার অভিযোগে 18 জনকে গ্রেফতার করেছে বন দফতর। বিশেষ অভিযান চালিয়ে নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের বনকর্মীরা অভিযুক্তদের গ্রেফতার করেছে। বন দফতর সূত্রে খবর, ধৃতেরা প্রত্যেকেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। শক্তিপুরের মজলেশপুর গ্রামে গিয়ে দলটি বন্যপ্রাণী শিকার করছিল। খবর পেয়ে ওই গ্রামে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের হাতে নাতে পাকড়াও করেছেন বনকর্মীরা। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে 3টি বন বিড়াল, 4টি বেজি, 1টি বক এবং 2টি ঘুঘু মৃত অবস্থায় উদ্ধার করেছে বন দফতর। ধৃতদের কাছ থেকে তীর, ধনুক, জাল সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে। অভিযুক্তরা এর আগে অন্য কোথাও বন্যপ্রাণী হত্যা করেছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বন দফতর। পথ দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুতে উত্তেজনা রানাঘাটে। রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ গাজীপুরে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গাজীপুরে এক রাস্তা সম্প্রসারণের কাজ চলছিল। সেই সময় সেই রাস্তা দিয়ে ঠিকাদার সংস্থার একটি ডাম্পার শুভজিৎ বিশ্বাস নামে 17 বছরের ওই কলেজ ছাত্র এবং আরো 2 জনকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভজিতের। খবর পেয়ে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ ছাত্রের দেহ উদ্ধারের পাশাপাশি জখমদের রানাঘাট হাসপাতালে নিয়ে যায়।
ছাত্রদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। খুনের অভিযুক্তদের গ্রেফতারে দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বহরমপুরে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, গত রবিবার রাতে রাধারঘাটের মুসলিম পাড়ার সেলিম শেখ নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ এরপরই এলাকার কয়েকজন মদ্যপ যুবক সেলিম শেখকে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, খুনের ঘটনায় অভিযুক্তদের একজনকে পুলিশ আটক করলেও মূল অভিযুক্ত সুমন শেখ অধরাই রয়েছেন। অবিলম্বে সুমন শেখকে গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা এদিন এলাকার রাস্তা অবরোধ করেন। ঘণ্টাখানেক অবরোধ চলার পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। পুরভোটের ফল ঘোষণার আগেই বোমা উদ্ধার নদিয়ার শান্তিপুরে। তন্তুবাই হাই স্কুলের সামনে বোমাগুলি দেখতে পান এলাকাবাসী। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। বোমার খবর পেয়ে বহু মানুষ ওই এলাকায় জড়ো হন। পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। আরো কোথাও বোমা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ভোটের দিন ওই এলাকা জুড়ে ব্যাপক বোমাবাজি হয়েছিল। দুষ্কৃতীরা এই বোমাগুলি মজুত রেখেছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। ফলের আগে এই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবার দাবিতে আন্দোলনে নামলেন বাঘমুন্ডির তুনতুরি সুইসা এলাকার বাসিন্দারা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ 10 বছর ধরে হাসপাতালে কোনো চিকিৎসক নেই, ফার্মাসিস্ট দিয়েই চলছে চিকিৎসা, এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রে পানীয় জলের সমস্যাও দীর্ঘদিন ধরে। এইসব অভিযোগ নিয়ে মঙ্গলবার প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বিক্ষোভ করেন গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পূর্ণ সময় চিকিৎসক এবং পরিষেবায় যেন উন্নতি হয়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঘমুন্ডি থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ঘটনাস্থলে এসে চিকিৎসার পরিষেবা নিয়ে আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ তুলে দেন। প্রশাসনের আশ্বাসে 3 ঘন্টা পর উঠল রেল অবরোধ। অফিস টাইমে ট্রেনের সমস্যায় নাজেহাল হয়ে অবশেষে লাইনে নেমে ট্রেন অবরোধ নিত্য যাত্রীদের। মঙ্গলবার সকাল থেকে হাওড়া খড়গপুর দক্ষিণ পূর্ব শাখায় নলপুর স্টেশন অবরোধ করেন অফিস যাত্রীরা। এর জেরেই বহু লোকাল ট্রেন আটকে পড়ে। খবর পেয়ে দ্রুত আসে জিআরপি। অবরোধকারীদের অভিযোগ, প্রতিদিন অফিস টাইমে ট্রেন দেরিতে আসে, ফলে সমস্যায় পড়েন তারা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জিআরপি। এরপরে প্রায় 3 ঘন্টা পরে বিক্ষোভ উঠে যায়। ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা। বেআইনি জমির ফসল বোঝাই ভ্যান আটক করল বিএসএফ জওয়ানরা। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত জঙ্গিপুরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বর্ষিমূল অঞ্চলের বাজিতপুর পিরোজপুরের গঙ্গা নদীর চরে ফসলের চাষ করেন এলাকার চাষিরা। স্থানীয় চাষিদের অভিযোগ, দুষ্কৃতীরা সেই ফসল কেটে নিয়ে যায়। মঙ্গলবারও ফসল কেটে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা। ফসল বোঝাই ভ্যানগুলিকে দেখতে পেয়ে আটকায় বিএসএফ জওয়ানরা। করোনা ছেড়ে দীর্ঘ দিন বন্ধ থাকার পরে শিবরাত্রিতে খুলে দেওয়া হলো তারকেশ্বরের গর্ভগৃহ। শিবরাত্রির পূর্ণতিথিতে 4 বার পূজিত হন মহাদেব। এদিন সকাল থেকে তারকেশ্বর মন্দিরে লম্বা লাইন, রীতি মেনে পুজো দিচ্ছেন সকলে। করোনার জেরে দীর্ঘ দিন বন্ধ ছিল তারকেশ্বর মন্দির। পরে মন্দির খোলা হলেও ভক্তদের জন্য বন্ধ হয়েছিল গর্ভগৃহ। করোনা বিধি মেনে মঙ্গলবার সকাল থেকেই খুলে দেওয়া হলো গর্ভগৃহ। তবে মন্দিরে প্রবেশে থাকছে বেশ কিছু বিধিনিষেধ। মহাদেবকে সামনে থেকে পুজো দিতে পেরে খুশি ভক্তেরা। চোখ রাখবো এই মুহূর্তের অন্যতম বড় খবরের দিকে। ইউক্রেনে ভারতীয় পড়ুয়ার মৃত্যু এবং এর প্রতিবাদে বিক্ষোভের আগুন জ্বলল দেশে। দেখতে পাচ্ছেন সেই ছবি, ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যু, প্রতিবাদে কংগ্রেস, কংগ্রেসের বিক্ষোভ আন্দোলনের ছবিটা দেখতে পাচ্ছেন। রীতিমতো প্ল্যাকার্ড ফেস্টুন হাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বাড়ি ঘেরাও করেছেন কংগ্রেসের
বিক্ষোভকারীরা দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভে ছবি কুশপুত্তলিকা পড়ানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যুর আজ এবার এসে পড়ল দেশের মাটিতেও প্রতিবাদে পোড়ানো হলো প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বাড়ি ঘেরাও করে কংগ্রেসের বিক্ষোভ দেখছেন সেই ছবি রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সেখানে রণক্ষেত্র চেহারা আকার নিয়েছে বিদেশ মন্ত্রীর বাড়ির বাইরের এলাকা দেখতে পাচ্ছেন সেখান থেকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বাড়ির বাইরে কংগ্রেসের বিক্ষোভ যুব কংগ্রেসের বিক্ষোভের ছবিটা দেখতে পাচ্ছেন রীতিমতো রণক্ষেত্রের আকার নিয়েছে সেই এলাকা ইউক্রেনের মাটিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে আজকে রয়েছেন বেশ কিছু ভারতীয় পড়ুয়া বেশ কিছু পড়ুয়াকে ফিরিয়ে আনা হয়েছে ইতিমধ্যে এবং বাকিদের ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে এমনটাই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু ইতিমধ্যে কিন্তু একজন ভারতীয় পড়ুয়া প্রাণ হারালেন ইউক্রেনে এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তে ভারতীয় পড়ুয়াদের ওপর যে নির্যাতন চলছে সে ছবিও প্রকাশে এসেছে এবং এই পরিস্থিতিতে মৃত্যু হলো এক ভারতীয় পড়ুয়ার তারই প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ এখন আরো একটা বিরতি সঙ্গে থাকুন আজ শিবরাত্রি শিবরাত্রিতে ভক্তের ঢল বক্রেশ্বরে সতীপীঠের অন্যতম পীঠস্থান বক্রেশ্বরের মায়ের মন্দিরের পাশে রয়েছে শিব মন্দির শিবের মাথায় জল ঢাললে মঙ্গলবার সকাল থেকেই ভক্তদের ঢল নামে শিব মন্দিরে শুধু বক্রেশ্বর নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ পুজোর ডালি সাজিয়ে মন্দির চত্বরে হাজির হন এরপর লাইন দিয়ে একে একে শিবলিঙ্গের মাথায় জল ঢালেন শিবরাত্রি উপলক্ষে মন্দির চত্বরে বসা মেলায় হাজির হয়েছিলেন বহু মানুষ শিবরাত্রিতে ভক্তের ঢল জলপাইগুড়ির জলপেশ মন্দিরে এদিন সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে এই মন্দিরে করোনা বিধি মেনেই পুজো দিচ্ছেন ভক্তরা শিবরাত্রি উপলক্ষে 10 দিন ধরে চলবে মেলা দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই মন্দিরে আসেন তাই কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা উত্তরবঙ্গে যে কয়েকটি প্রসিদ্ধ তীর্থস্থান রয়েছে তার মধ্যে এই জলপাইগুড়ি জেলার এই জলপেশ মন্দির জানা যায় যে 7ম শতাব্দীতে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আর তারপর থেকেই কিন্তু এই মন্দির ঘিরে সাধারণ মানুষের আস্থা এবং ভরসা বরাবর লক্ষ্য করা গেছে শ্রাবণ মাসে এক মাস জুড়ে এই মন্দিরে যেমন মেলা হয় তেমনও কিন্তু পুজো অর্চনা করা হয় সেই সাথে শিবরাত্রি উপলক্ষেও কিন্তু এখানে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে আজ সকাল থেকেই আর এই শিবরাত্রি উপলক্ষে মন্দির কমিটির তরফ থেকে 10 দিনের একটি মেলারও আয়োজন করা হয়েছে এই জলপেশ মন্দিরে শুধুমাত্র জলপাইগুড়ি জেলা এমনটা নয় পার্শ্ববর্তী জেলা এমনকি পার্শ্ববর্তী রাজ্য আসাম বিহার পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন তাদের ভরসা এবং আস্থার জন্য আজ সকাল থেকে কিন্তু একই রকম ভিড় লক্ষ্য করা গিয়েছে এই জলপেশ মন্দির চত্বরে এইটা আজকে প্রায় 2 বছর পর এটা 3rd ইয়ার 2 বছর তো বন্ধই ছিল এইবার মেলা শুরু হয়েছে এবং প্রচণ্ড ভিড় হচ্ছে সিসি ক্যামেরার দ্বারা আমরা নজরদারি করছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিসি ক্যামেরা লাগানো আছে প্রায় 27টা সিসি ক্যামেরা আছে এবং সকাল থেকেই প্রচণ্ড ভিড় হচ্ছে অর্থাৎ 2 বছর পর মানে 3rd ইয়ারে এই মেলা হওয়াতে প্রচুর পুণ্যার্থী আসছে এবং রেকর্ড সংখ্যক পুণ্যার্থী ভিড় হচ্ছে কদিন থাকবে মেলা এটা আমাদের তো দোল পর্যন্ত থাকে আর ওই মেলাটা 10 দিন সরকারি মেলা হচ্ছে 10 দিন 10 দিন এই মেলাটা থাকবে আমি হর সাল আতি কিতনা ভিড় হ্যাঁ আজ ইয়াহ বহুত ভিড় হ্যাঁ পিছলে সাল আয়ে থে মাই হর সাল আতি হর সাল আতি কব সে হ্যায় লাইন পে খড়ে এক ঘন্টা হো গিয়া এক ঘন্টা সে লাইন মে বহুত ভারি মাই ভিড় হ্যায় বহুত ভিড় হ্যায় আজ বহুত মজা আ রহা হ্যায় শিব ভগবান কা দর্শন করনে কে লিয়ে আপকে হর সাল আতে হ্যায় তোমরা নেই হম নেপাল সে আয়ে ইস বার পহলে বার আয়ে হ্যায় মেরা পুরা ফ্যামিলি আয়ে ভাই ভাবি দিদি তোমরা চলে এসো আম নেপাল সে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে মন্দির চত্বরে 27টি সেই সাথে পুলিশ প্রশাসনকেও কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় গত 2 বছর কোভিডের কারণে মন্দিরে সেইভাবে কোনো ভিড় লক্ষ্য করা যায়নি তবে এবছর কিন্তু মানুষের ভিড় অনেককেই লক্ষ্য করা যাচ্ছে এই মন্দিরে জলপাইগুড়ি জলপেশ থেকে কৌস্তুভ ভৌমিক কলকাতা টিভি জেলার 7 দিন আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন